নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। শীতকালে নানা রকম সবজি রেসিপিতে করে আপনাদের দেখাচ্ছি। তো শীতকালে নানা রকম বাঁধাকপির রেসিপিও হবে এরপরে, কিন্তু আজকে বাঁধাকপির দারুণ একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। বাঁধাকপির নিরামিষ মাছের রেসিপি, যারা কোনোদিনও মাছ খান না তারা কিন্তু আজকে এই রেসিপিটা করলে দারুণ মজা করে খেতে পারবে। আপনারা পুরো ভিডিওটা দেখুন আমি কিভাবে বানাই আজকে রান্নাটা। নিরামিষ মাছের রেসিপি, হ্যাঁ, যারা মাছ কোনোদিন খায় না তারাও খাবে। দাদু কি চিন্তা করছিস? আরে আমি চিন্তা করতেছি তোদেরটা নিয়ে চিন্তা করতেছি। এবারে হ্যাঁ বলতে চো নিরামিষ, হ্যাঁ বলো মাছ, হ্যাঁ কি হলো কি ব্যাপারটা? আচ্ছা আমি কিছু, আমি মাংস খাচ্ছি, এদিকে তিন লোক কেটে দিচ্ছি, চৈতন ডাকছি, হ্যাঁ আমি মাংস খাই ডেলি বাবু। তুমি রান্নাটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তো বুঝতে পারবে। আচ্ছা নে নে, প্রথমে কড়াতে জল দিয়ে খুব ভালো করে জল গরম করে নেব। শীতকালে কিন্তু বাঁধাকপির যে কোনো রেসিপি খেতে কিন্তু খুব ভালো লাগে। একদম পাতলা পাতলা করে কাটবে। হ্যাঁ একদম ছোট ছোট করেই কাটছি। এটা তো এখানকার কফি, তবে এ তো ওই জন্যই তো বেশ টাইট আর বেশ ভালো। মায়া চলের কফি, মায়া চলের কফি, সেই তো টাটকা বাঁধাকপি, টাটকা বাঁধাকপি। এই রেসিপিটার জন্য এরকম টাটকা বাঁধাকপি লাগবে, শুকনো বাঁধাকপি হবে নি না। আপনারাও টাটকা বাঁধাকপি কিনে আনবে, টাটকা তো বাজারে শীতকালে পাওয়াই যায়, পাওয়াই যায়। প্রথমে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। আমি কিন্তু আলুর মধ্যে নুন হলুদ দিয়ে সেদ্ধ করব না, এমনি সেদ্ধ করে নেব। আলু সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আলুটা প্রথমে দিয়ে দিলাম। এক থালা বাঁধাকপি, আলু তো সেদ্ধ হয়ে গেল, ওই জলেই বাঁধাকপিগুলো একটু ভালো করে ভাপিয়ে নেব। আলুর মতো কিন্তু সেদ্ধ করব না অত, শুধু ভাপিয়ে নিলেই হবে। দাও না, বাঁধাকপি আমি ধুয়ে দিয়েছি ভালো করে, দাও কেটে ধুয়ে দিয়েছি, অনেক কমে যাবে ভাপানোর পর। কেটে ধুয়ে রাখা বাঁধাকপি, আরে কি কি বার না আজকে বাড়তে হবে, সেদিকে শীল খেলেন আছে, কাজ করুক। খানিকক্ষণ পর চাপাটা খুলে দেখবো, বাঁধাকপি ভাপানোর পর কমে পুরো অর্ধেক হয়ে গেল। এবার জল থেকে ভালো করে ছেঁকে নেব। আলু আর বাঁধাকপি দুটোই ভালো করে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। প্রথমে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু। এই যে বাঁধাকপির মধ্যে কিন্তু জল আছে, এই জলটা ভালো করে নিগে তারপরে আমি দেব। আপনারাও এইভাবেই জল বের করে নেবেন। সেদ্ধ করে রাখা বাঁধাকপি আরে তো শাশুড়ি এখানে বসেছিল, আবার কোন দিক পালিয়ে গেল রে? ঘরে একটু কাজ আছে, ওই করে গেছে, বলে গেছে তো না ওই জায়গাতে। এবার আমি এর মধ্যে এক এক করে সব মশলা দেব। প্রথমে দেব ময়দা, ময়দা না থাকলে চালের গুঁড়িও দিতে পারেন, তা না হলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। ময়দা খুব বেশি দেব না, 2 চামচের মতো দেব। বেসন দেব 3 চামচ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেব, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব শেষে দেব লবণ। এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। আলুগুলো খুব ভালো করে ম্যাশ করে দিতে হবে, একদম ভেঙে ভেঙে, ডালা ডালা থাকলে কিন্তু হবে না, ভালো করে মেখে। আপনারা চাইলে আলু সেদ্ধটা আগেও ভালো করে মাখিয়ে নিতে পারেন, একসঙ্গে মাখিয়ে নিলেও হবে। আমি কিন্তু এতে জল দেব না, খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি একসঙ্গে সব কিছু। এরকমভাবে আপনারাও মাখিয়ে নেবেন। বাঁধাকপি বোঝা যাচ্ছে কিন্তু আলু আছে বলে কিন্তু বোঝা যায়। থালাতে অল্প একটু সর্ষের তেল মাখিয়ে নেব। এবার আমি এখান থেকে এই এতটা করে নেব, একটু বড় বড় সাইজের করব।
প্রথমে একটু হাত দিয়ে এইভাবে লম্বাটে সাইজের করে নেব, তারপরে একটু চ্যাপটা করে নেব। এবার একটা আঙুল দিয়ে এইভাবে মাঝখানটায় এইভাবে একটু ফুটো করে নেব, একটু ফাঁকা করে নেব। এই দেখুন মাছের চাকার মতো দেখাচ্ছে কিনা বলুন, একদম অবিকল মাছের চাকা। ধারটা আর একটু ভালো করে শেপ দিয়ে নেব এইভাবে। এই দেখুন একটা মাছের চাকার পিস কিন্তু একদম তৈরি হয়ে গেল। এইভাবে আমি সব মাছের চাকার পিসগুলো তৈরি করে নেব। ওই একই রকমভাবে আবারও একটা বানিয়ে নেব। একই রকমভাবে এক ধারটা এভাবে একটু ফাঁকা করে নেব আঙুল দিয়ে। এবার আমি শেপটা দেব। আবারও একটা মাছের চাকা রেডি হয়ে গেল। দুটো আছে আমি করে দিচ্ছি, জেলে দেবো। হ্যাঁ দাদু যা উৎপাত করছে, নারে দাদু আর একটু পরে আর তরস কি করে বানিয়ে ফেললো, আমি তো দেখতেই পেলাম, আমি চলে গেছিলাম। মাছের পিস তো ভালোই হয়েছে, ভালোই হয়েছে মাছের পিস। কড়াতে তেল দিয়ে তেল খুব ভালো করে গরম করে নেব, সর্ষের তেল। শোল মাছের চাকা মাসিমা, আমিও কিন্তু কি সুন্দর মাছ করে ফেললাম। এই তো ভালোই চাকা। আরে হয়েছে তো, কি হয়েছে মাছের চাকা? হ্যাঁ তবে মাছ কি মাছের চাকা বলতো, কালবুস রুই মিরগেল শোল, কি মাছের চাকা? শোল মাছের, শোল মাছ জানিস তো? হ্যাঁ মাছের চাকা শেপে তৈরি করে নিয়েছি সবগুলো, একদম দেখলেই মনে হবে মাছের পিস। তেল তো গরম হয়ে গেল, মাছ যেরকম করে ভাজা করি সেরকম করে এগুলো আমি ভেজে নেব। আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব, আদা আর কাঁচা লঙ্কা। এই দেখুন মাছের চাকা ভাজা হয়ে গেল। দেখলাম বলে যে ভাবছি যে বাঁধাকপি টপি দিয়ে হচ্ছে, কিন্তু যারা যার দিকে দিবে আর কি প্রথমেই বলবে যে এটা সত্যিকারের মাছের চাকা। আর যখন খাবে তখন দেখবে বাঁধাকপি। হ্যালো হ্যালো, ওই করে তো নিরামিষ, নিরামিষ খাবে ভালো, মাছের রেসিপি খুব ভালো। এইগুলো ভাজা হয়ে গেল। কি ঘাস কাটতেছে রে কেসটা নিয়ে? এই তিন পিস ভাজা হলেই হয়ে যাবে। কাজু বাদাম বেটে নেব, কাজু বাদাম। কদিন বলতে কাল থেকে পড়ছে রে। আজকে নিরামিষ মাছ রান্নার জন্য এখানে আমি ছোট এলাচ, দারচিনি, গোটা জিরে আর একটা তেজপাতা নিয়েছি, ফোড়নে দিয়ে দেব। ফোড়ন করে নেব। গরম তেলে আদা দিলে তেল কিন্তু প্রচুর ছিটায়, যাতে তেল না ছিটায় প্রথমে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, আদা, কাঁচা লঙ্কা বাটা, আদার কাঁচা গন্ধ চলে গেছে। এবার গুঁড়ো মশলা দিয়ে দেব, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দেব,
গ্রেভি ভালো হওয়ার জন্য টমেটো আমি গ্রেট করে নিয়েছি, গ্রেট করা টমেটো দিয়ে দেব। লবণ, গ্রেভিটা ভালো হয়েছে? হ্যাঁ এই তো ভালো হয়েছে। কাজু বাদাম বাটা মাছের কালিয়ার জন্য যেরকম ভাবে গ্রেভি করি ঠিক সেরকম ভাবেই কিন্তু আমি গ্রেভিটা তৈরি করে নিয়েছি। মশলা থেকে বেশ সুন্দর করে তেল ছেড়ে গেছে, এবার আমি জল দেব। ভেজে রাখা মাছের পিস, হ্যালো বন্ধুগণ, আপনারা তো দেখলেন নিরামিষ মাছের ঝাল। এবার মাছের জাল হয়ে এলো, এবার আমরা খাবো। দাঁড়া ধনে পাতা দি, ধনে পাতা দিলে শেষ কালে তো দিয়ে দিবি খালি। এই নিরামিষ মাছের রান্না তো হয়ে গেল, এবার ঢেলে নেব। ধনে পাতা কুচি সব শেষে উপর দিয়ে ছড়িয়ে দেব। কিন্তু এই যে বাঁধাকপি বোঝা যাচ্ছে, নিরামিষ মাছ হেভি টেস্ট লাগবে। বাড়িতে নিরামিষ দিনে এইভাবে নতুনত্ব একটা রান্না, এই রান্নাটা করে অবশ্যই খাবেন। এরকম আরো অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে আপনারা অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এই মাছের পিস ভাঙলে আর কাঁটা বেরোবে না। এই দেখুন বাঁধাকপিগুলো পুরো বোঝা যাচ্ছে। বাঁধাকপির একদম নতুনত্ব একটা রেসিপি, অসাধারণ লাগবে খেতে কিন্তু গরম ভাতে।